আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল ইউরোপে সংবাদে বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি হাসিন আক্তার। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। বাংলাদেশ থেকে কর্মী আনার ক্ষেত্রে এবছরও ইতালি ব্ল্যাকলিস্টে বাংলাদেশ। জুলিয়ান অ্যাসাঞ্জকে বেআইনিভাবে বন্দী করে রাখায় জাতিসংঘের অভিযোগ নাকচ ব্রিটেনের। স্কুলগুলোতে শিক্ষার্থীদের আক্রমণের শিকার হচ্ছে 40% শিক্ষক। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইতালি সিজনাল ভিসা বাংলাদেশ থেকে কর্মী আসার ক্ষেত্রে গেল 3 বছরের মতো এবারও ব্ল্যাকলিস্টে রয়ে গেছে বাংলাদেশের নাম। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো দেশগুলোতে এই তালিকায় স্থান পেলেও ঠাঁই পায়নি বাংলাদেশ। বিস্তারিত থাকছে আমাদের মিলানের ব্যুরো চিফ নাজমুল হাসান শামীমের রিপোর্টে। ইতালিতে সিজনাল ভিসায় কৃষিকাজের জন্য এবারও বাংলাদেশ কালো তালিকাভুক্ত। 2 ফেব্রুয়ারি 2016 প্রকাশিত হয়েছে সরকারি গেজেট, যার অধীনে 2016-তে 27টি দেশ থেকে 13,000 কৃষি শ্রমিক ইতালিতে আসার সুযোগ পাবে। সুবিধাবাদী এক শ্রেণী বাংলাদেশি অভিবাসীদের পলায়ন প্রবণতায় এবং লোভী দালাল চক্রের কারণে 2013, 2014, 2015 এবং 2016-তেও ইতালিতে কৃষিকাজে সিজনাল ভিসায় বাংলাদেশ কালো তালিকাভুক্তই রয়ে গেল। সিজনাল ভিসার নিয়ম অনুসারে কৃষিকাজ ও হোটেল ট্যুরিজমে কাজের মৌসুমে নির্দিষ্ট সময়ের ভিসায় শ্রমিক ইতালিতে আসবে এবং মেয়াদ শেষে তারা নিজ নিজ দেশে ফিরে যাবে। আইন মেনে যারা যথাসময়ে দেশে ফিরে যান তারা অগ্রাধিকার ভিত্তিতে পরের বছর কাজের সুযোগ পাবে। উল্লেখ্য, 2008 সাল থেকে 2012 পর্যন্ত 18,000 বাংলাদেশি শ্রমিক ইতালিতে সিজনাল ভিসায় প্রবেশ করে। দুঃখজনক সত্য হলো সিজনাল ভিসাপ্রাপ্ত অধিকাংশ বাংলাদেশি শ্রমিক ইতালিতে এসে কর্মস্থলে রিপোর্টই করেননি। এই সুযোগে ইউরোপের অন্য দেশে গিয়ে আবেদন করে রাজনৈতিক আশ্রয়ের অথবা মেয়াদ শেষে ইতালিতে অবস্থানের জন্য হয়ে পড়েন অবৈধ অভিবাসী। এক্ষেত্রে তারা ইতালিকে ব্যবহার করে ট্রানজিট কান্ট্রি হিসেবে। আইন ভঙ্গকারী গুটি কয়েক উচ্চভিলাষী বাংলাদেশিদের কারণে বাংলাদেশ বঞ্চিত হলো সম্ভাবনাময় বৈদেশিক কর্মক্ষেত্রের সুযোগ, হারালো হাজার হাজার বাংলাদেশি কৃষি শ্রমিক। কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশ আবার ফিরে পাবে সিজনাল ভিসায় কৃষিকাজের সুযোগ, এ প্রত্যাশা সকলের। ইতালির মিলান থেকে নাজমুল হাসান শামীম, চ্যানেল আই। উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে ব্রিটেন এবং সুইডেনে কার্যত বেআইনিভাবে বন্দী করে রেখেছে বলে জাতিসংঘের প্যানেল যে অভিযোগ উঠেছে সেই অভিযোগকে নাকচ করে দিয়েছে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী। যৌন হয়রানির দায় মাথায় নিয়ে জুলিয়ান অ্যাসাঞ্জ গত 4 বছর ধরে লন্ডনের ইকুয়েডরে দূতাবাসে লুকিয়ে আছে। অবশ্য শুরু থেকেই তিনি ধর্ষণের অভিযোগ অস্বীকার করে আসছেন। অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্যানেল জুলিয়ান অ্যাসাঞ্জকে মুক্তি এবং সেই সঙ্গে তাকে ক্ষতিপূরণও দিতে বলেছে। প্যানেলের রায়ে বলা হয় অ্যাসাঞ্জকে মুক্তি দেওয়া উচিত, কিন্তু তাকে বিচারের কাঠগড়ায় তোলার জন্য ব্রিটেন অ্যাসাঞ্জকে সুইডেনে ফেরত পাঠাবে এই আশঙ্কাতেই তিনি লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় আছেন। এদিকে শুক্রবার অ্যাসাঞ্জ জাতিসংঘ মানবাধিকার প্যানেলের রিপোর্টকে স্বাগত জানিয়ে বলেছেন ব্রিটেন ও সুইডেনে তাকে বিনা বিচারে আটক রেখেছে বলে জাতিসংঘে যে মন্তব্য করেছে এটি তার জন্য বিরাট বিজয়। ব্রিটেনের বিভিন্ন স্কুলে প্রতি 10 জন শিক্ষকের জন্য 4 জন শিক্ষার্থী আক্রমণের শিকার হচ্ছেন। ব্রিটেনের শিক্ষকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টিচার্স অ্যান্ড লেকচারার্স ATL এ সংক্রান্ত এক প্রতিবেদনে উঠে এসেছে এমন ভয়াবহ চিত্র। পরিবারে মূল্যবোধের চর্চার অভাব, পারিবারিক সমস্যার কারণে সৃষ্ট বিষণ্ণতা বোধ থেকেই স্কুলের শিক্ষার্থীরা ক্লাসরুমে শিক্ষকদের প্রতি মারমুখী হয়ে উঠেছে, এমনটি বলা হয়েছে ওই রিপোর্টে। অন্যদিকে শিক্ষার্থীদের হাতে সহিংসতার শিকার শিক্ষকরা বলেছেন শিক্ষকদের দিকে মারতে তেড়ে আসা বা ছুঁড়ে মারা ঘটনা, ক্লাসে শিক্ষার্থীদের ব্যাপারে চিৎকার, পাঠ্যদানের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হচ্ছে। আর এই শিক্ষার্থীদের এমন মারমুখী আচরণের নেপথ্যে বাড়িতে নিঃসঙ্গ জীবন, মা বাবার উদাসীনতা বা অক্ষমতাকে দেখানো হচ্ছে মূল কারণ হিসেবে।
বিশ্বনাথ বালাগঞ্জের সাবেক এমপি সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে টাওয়ার হ্যামলেটসের কাউন্সিল। 4 জানুয়ারি মালবেরি প্লেসের টাউন হলে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলের ডেপুটি স্পিকার কাউন্সিলর রাজীব আহমেদ। কাউন্সিলর খালিসুদ্দিন আহমদ ও কাউন্সিলর সাবিনা আক্তারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডেপুটি মেয়র কাউন্সিলর সিরাজুল ইসলাম, কাউন্সিলর আমিনা আলী, কাউন্সিলর হেলাল উদ্দিন, কাউন্সিলর আয়াস মিয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, ব্যবসায়ী আজমল হোসেন, কমিউনিটি নেতা আব্দুল আলী রূপ, ফারুক আহমেদ, হেলাল আহমদ, আনসারুল হক প্রমুখ। এই সময় তাকে কাউন্সিলের পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেন ডেপুটি স্পিকার কাউন্সিলর রাজীব আহমেদ। এনআরবি ইউকের উদ্যোগে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনুরুজ্জামান চৌধুরীর সম্মানে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয়। মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শফিক উদ্দিনের সভাপতিতে ও আজহার উদ্দিন শিপার, দীপঙ্কর নাথ তালুকদার এবং আনিসুর রহমান আনিসের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, শিল্প বাণিজ্য সম্পাদক আসম মেজবা, লুৎফুর রহমান সাইদ, খোসুজামান খসরু, আহমেদ হাসান, সৈয়দ এহসান, ফখরুল ইসলাম মধু, সেলিম আহমেদ খান, জামাল আহমেদ খান, ইকবাল হোসেন, তারেক আহমদ, তামিম আহমদ, সজীব ভূঁইয়া সহ যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, প্রজন্ম লীগ সহ বিভিন্ন কমিউনিটি নেতৃবৃন্দ। পূর্ব লন্ডনের একটি হলে লন্ডন মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ শফিকুর রহমান চৌধুরীর সম্মানে সংবর্ধনা সভার আয়োজন করা হয়। মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ নুরুল হক লালামিয়া সভাপতিতে ও সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মুজাহিদের সঞ্চালনায় সভার প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সহসভাপতি আলহাজ জালাল উদ্দিন শাহ আজিজুর রহমান, হরমুজ আলী, সাজ্জাদ মিয়া, শাহ শামীম আহমেদ। সভায় বক্তারা বলেন, সাবেক এমপি শফিকুর রহমান বালাগঞ্জ, ওসমানীনগর ও বিশ্বনাথের উন্নয়নের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন। জগন্নাথপুর উপজেলা মিরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের প্রথম বার্ষিকী সাধারণ সভা বুধবার পূর্ব লন্ডনের একটি ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের চেয়ারম্যান আলহাজ মাস্টার আমির উদ্দিন আহমেদের সভাপতিতে এবং জেনারেল সেক্রেটারি আঙ্গুর আলীর পরিচালনায় সভার প্রধান অতিথি বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম। আরও বক্তব্য রাখেন আব্দুল আলী রৌফ, আলহাজ নূর বক্স, আবুল কালাম আজাদ, নোমান আহমেদ, আতাউর রহমান লায়েক, মাহবুবুল হক মেরিন, আব্দুল ওয়াহিদ, মুজাক্কির হোসেন, শাহ আলী আহমেদ প্রমুখ। গ্রেটার বিশ্বনাথ ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের কার্যনির্বাহী পরিষদে বৃহস্পতিবার পূর্ব লন্ডনের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। ট্রাস্টের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান রুমেলের পরিচালনায় সভায় বক্তারা ট্রাস্টের উদ্যোগে বিশ্বনাথের সেলাই মেশিন বিতরণ অনুদান প্রদান সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ সালিক মিয়া, জামিল আহমেদ, শাহিন মিয়া, গিয়াসুদ্দিন, আব্দুল গাপ্পার, সুন্দর আলী সুমন, তাজুল ইসলাম রিকন, আব্দুল রহমান প্রমুখ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে যা থাকছে। দৌলতপুর স্কুলে রি ইউনিয়ন উপলক্ষে ব্র্যাডফোর্ডের রি ইউনিয়ন রোড ট্রিপ। স্পেনের বার্সেলোনায় ছাতক দুয়ারে ফাউন্ডেশনের সম্মেলন অনুষ্ঠিত। বিরতির পর আবার আমন্ত্রণ। আমাদের খবরের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বিশ্বনাথ উপজেলায় দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রছাত্রীদের রি ইউনিয়ন উপলক্ষে ব্র্যাডফোর্ডের রি ইউনিয়ন রোড ট্রিপ সম্পূর্ণ হয়েছে। আমাদের প্রতিনিধি শেখ মোহাম্মদ লাইফ মিয়া রিপোর্টে থাকছে বিস্তারিত। সিলেটের বিশ্বনাথ উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয় দৌলতপুর এর প্রাক্তন ছাত্রছাত্রীদের
রিইউনিয়ন ইভেন্টস নেটওয়ার্কিং রোড ট্রিপ অনুষ্ঠিত হয় ব্রাডফুর্ড শাখার উদ্যোগে ব্রাডফুর্ডের স্থানীয় একটি রেস্টুরেন্টে। এতে ব্রিটেনের বিভিন্ন শহর লন্ডন, বার্মিংহাম, লিভারপুল, ওল্ডহাম, লিডস, ব্রাডফুর্ড ও স্কটল্যান্ড থেকে বিপুল সংখ্যক প্রাক্তন ছাত্ররা উপস্থিত হন। আগামী মাসে লন্ডনে অনুষ্ঠিত হবে আদর্শ উচ্চ বিদ্যালয় দৌলতপুরের রিইউনিয়ন ইভেন্ট। তাই প্রোগ্রামটিকে সফল করতে ব্রিটেনের বিভিন্ন শহরে রোড ট্রিপ করছেন প্রাক্তন ছাত্রছাত্রীরা। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শায়েস্তা আলী। আদর্শ উচ্চ বিদ্যালয় দৌলতপুরের প্রাক্তন ছাত্র এনামুল হক ও আনসার হাবিবের যৌথ পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সিনিয়র প্রাক্তন ছাত্র আফরুজ আলী। এতে ব্রাডফুডের কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী ও প্রাক্তন ছাত্ররা উপস্থিত ছিলেন। এতে বক্তব্য রাখেন আকদ্দস আলী, শমসু মিয়া, ব্রাডফুড বাংলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ লায়েক মিয়া, তৈয়বুর রহমান, দৌলত হোসেন, রশিদ আলী, সানু আলী, মোশাররফ আলী, হেলাল মিয়া ও এমদাদ হোসেন প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে আদর্শ উচ্চ বিদ্যালয় দৌলতপুরের স্মৃতিচারণ করেন ও শিক্ষক মণ্ডলীর ভূয়সী প্রশংসা করেন। বক্তারা বলেন, আমাদের বিদ্যালয় আমাদের গর্ব, এখান থেকে শিক্ষা গ্রহণ করে আজ আমরা পৃথিবীর বিভিন্ন দেশে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। আগামী মাসে রিইউনিয়ন ইভেন্টকে সফল করতে সর্বাত্মকভাবে সহযোগিতা করা ও সকল প্রাক্তন ছাত্রছাত্রীদের অংশগ্রহণ করার জন্য উদার্ত আহ্বান জানানো হয়। এতে মেইন ইভেন্ট সম্বন্ধে পরস্পরের মতামতের ভিত্তিতে স্থান নির্ধারণ ও অনেককে দায়িত্ব প্রদান করা হয়। ব্রিটেনের ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রাডফুর্ড থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ। স্পেনের বার্সেলোনায় ছাতক দুয়ারা ফাউন্ডেশনের সম্মেলন সম্পন্ন হয়েছে। আমাদের স্পেন প্রতিনিধি শাহেদুল শহেদ জানান, গত 1 ফেব্রুয়ারি বার্সেলোনার স্থানীয় একটি হলে অনুষ্ঠিত এই সম্মেলন মোহাম্মদ এক্লাস মিয়াকে সভাপতি, কামাল মিয়াকে সাধারণ সম্পাদক ও দিলাল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে আগামী 2 বছরের জন্য ছাতক দুয়ারা ফাউন্ডেশন বার্সেলোনার নতুন কমিটি গঠন করা হয়। সম্মেলন পূর্ব আলোচনা সভায় বক্তারা নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থেকে ছাতক দুয়ারা তথা বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখার উপর গুরুত্ব আরোপ করেন। নাজমুল হোসেনের সভাপতিত্বে ও মোহাম্মদ এক্লাস মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আজমান আলী, আনসার আলী, আবু সাইদ, শামীম আহমেদ প্রমুখ। এবার সিলেটের খবর। সিলেট 2 আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইয়াহিয়া চৌধুরী এইহিয়া বলেছেন, জাতীয় পার্টি কখনো দেশের জনগণের পাওনা লুটপাট করে খায়নি আর বর্তমানেও এই সরকারের দেয়া বরাদ্দ লুটপাট করা হচ্ছে না। শুক্রবার সিলেটে বিশ্বনাথ উপজেলার মাধবপুর গ্রামবাসীর দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। যুক্তরাজ্য কমিউনিটি নেতা ও শাহ ফাউন্ডেশন চেয়ারম্যান সানামিয়া আতিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টি নেতা আনম ওহিদ, কনামিয়া, সোহাগ আহমেদ সহ অতিথিবৃন্দ। সিলেট শহরতলি টুকের বাজার সৈয়দ শাহ খুররম ও সৈয়দ শাহ মকসুদ এই 2 দিনব্যাপী বার্ষিক ওরুস মোবারক সম্পন্ন হয়েছে। বুধবার সকালে খতমে কোরআনের মাধ্যমে শুরু হয় এই ওরুসের মোবারক। ওরুস উপলক্ষে বৃহস্পতিবার দিনব্যাপী কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল ও রাতে জিকির আসকার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার বাদ জোহর আখেরি মোনাজাত শেষে সিন্নি বিতরণের মাধ্যমে ওরুস সমাপ্ত হয়। ওরুস সফরকালে সম্পন্ন হয় করা মাজারের প্রধান মোতাওয়ালি মুক্তিযোদ্ধা সৈয়দ মাহমুদুল হক কয়সর আশকান্তের কৃতজ্ঞতা জানিয়েছেন। চ্যানেল আই ইউরোপের ব্র্যাডফোর্ড প্রতিনিধি শাইকুল হক শাইকের মা মোহাম্মদ চন্দ্র বাহার বিবি শুক্রবার সকালে বাংলাদেশে ইন্তেকাল করেছেন। ইন্নারিল্লাহি ও ইন্নারিল্লাহি রাজিউন। মৃত্যুকালে তিনি তার 4 ছেলে 1 মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমা জানাজা নামাজে জানাজা আগামী 7 ফেব্রুয়ারি জগন্নাথপুর উপজেলা গোশগাঁও গ্রামে অনুষ্ঠিত হবে। সাংবাদিক শাইকুল হক শায়েক তার মায়ের রুয়ের মাগফিরাত কামনায় সবার দোয়া কামনা করে। এদিকে শাইকুল হক শায়েকের মাতৃবিয়োগে চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমেদ ফয়সাল চৌধুরী সোহেব সহ চ্যানেল আই পরিবার গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। বাংলাদেশ থেকে কর্মী আনার ক্ষেত্রে এই বছরও ইটালি ব্ল্যাকলিস্টে বাংলাদেশ। জুলিয়ান অ্যাসাঞ্জকে বেআইনিভাবে বন্দী করে রাখায় জাতিসংঘের অভিযোগ নাকচ ব্রিটেনের। ব্রিটেনের স্কুলগুলোতে শিক্ষার্থীদের আক্রমণের শিকার হচ্ছেন 40% শিক্ষক।
এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।